আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান আয়োজন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। চলতি বছর 70তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ মানুষের মানবাধিকার নিশ্চিতকরণে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে।